হচ্ছে এই যে টাকা এখন আমার কাছে, বুঝতে পারছো? টাকা দাও এখন আমাকে সাপন আল্লাহ। আর এখন বিক্রি করছে ভেন্ডির কেজি 30। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকে বেশ কিছু কেনাকাটা করতে হবে, সেই উদ্দেশ্যেই বের হয়েছি। শুরুতেই চলে যাচ্ছি আমাদের বাসা থেকে কাছে আড়ংয়ের যে আউটলেট সেখানে, আড়ং থেকে বের হয়ে আরও কিছু কেনাকাটা, কোথায় যাচ্ছি সব কিছু শেয়ার করব ইনশাল্লাহ। আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আড়ংয়ের এই ভবনটিতে যে ক্যাপসুল লিফট রয়েছে সেটি বেশ ব্যস্ত থাকে, লাইনে দাঁড়িয়ে উপরে ওঠানামা করতে হয়। আমাদের যেহেতু একটু তাড়া আছে তাই তো আমরা সিঁড়ি বেয়ে উপরে চলে এসেছি। এই ফ্লোরটি হচ্ছে ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র দিয়ে সাজানো, বিছানা চাদর থেকে শুরু করে টেবিল রানার বিভিন্ন ধরনের ক্রোকারিজ সব কিছুই আছে এই ফ্লোরে। মুখরোচক এই খাবারগুলো দেখলে কিন্তু এড়িয়ে চলে যাওয়া সম্ভব হয় না, তাই তো আমি আর জোয়ানাও দাঁড়িয়ে পড়েছি চানাচুর নেওয়ার জন্য। যিনি বিক্রি করছেন তার মধ্যে একটু স্পেশাল আচরণ খেয়াল করলাম, সেটি হলো উনি মাঝে মধ্যে ইংলিশে কথা বলছেন, যেটি খুবই ভালো লাগলো। টাকা দাও এখন আমাকে। ঘড়ি কিনি নাই তো, ঘড়ি কিনতে হবে না আজকে, ঘড়ি কেনা কিনি। হ্যাঁ আমার কাছে যা আছে সেটা দিয়ে হবে কি না, কারণ কী দাম? 100। হ্যাঁ তুমি তো জোয়ানাকে সামনে দাও। এই যে পেছনে অনেকখানি জায়গা চলে গেছে হচ্ছে কনস্ট্রাকশনের কাজের জন্য। সাফওয়ান, সাফওয়ান তোমার পছন্দের সেই পিঠাওয়ালা, ওই যে ওই যে ওই পাশে, তাই? হ্যাঁ ওই যে ওখানে দেখো সাফওয়ানের পছন্দের পিঠাওয়ালা, ওই যে না ও হচ্ছে গিয়ে সাফওয়ানকে বলছে যে তুমি তোমার অবসর সময় আমার কাছে চলে এসো, আমি তোমাকে অনেক গল্প শোনাবো। নিজে ভ্যান গাড়িতে সিরামিক্সের জিনিসগুলো দেখতে পাচ্ছেন, যতগুলো ভ্যান গাড়ি দেখবেন সবগুলোতে ওভেন প্রুফ সিরামিক্সের জিনিস রয়েছে, এবং এগুলোর প্রাইস কিন্তু খুব একটা কম যে সেটা কিন্তু না। মার্কেট থেকে আপনি সিঙ্গেল কিনতে গেলে যেমন দাম পড়বে, ভ্যান গাড়িতেও কিন্তু সেরকমই দাম, এর থেকে কম কিন্তু তারা রাখে না। আমি তুলনা করে দেখেছি, সেই তুলনায় তাদের সেলও কিন্তু কম নয়। আসা যাওয়ার পথে সবসময় খেয়াল করে দেখেছি মানুষজনের ভিড় থাকেই। আমার কাছে মনে হয় মার্কেট থেকে কিনতে গেলে অনেক সময় সেট হিসেবে ছাড়া সিঙ্গেল কিন্তু কিনতে পাওয়া যায় না, কিন্তু ভ্যান গাড়িগুলো থেকে কিনলে সিঙ্গেল হিসেবে আপনার পছন্দ অনুযায়ী আপনি এক পিস দুই পিস কিনতে পারবেন। এটিই হয়তো বা বড়ো একটি সুযোগ যেটি মার্কেট থেকে হয় না। রাস্তার দুই পাশে ভ্যান গাড়িগুলো সারিবদ্ধভাবে সাজানো দেখে হয়তো বা আইডিয়া করতে পারছেন আপনারা কী পরিমাণ ভ্যান গাড়ি এখানে রয়েছে। তবে সারাদিন কিন্তু এভাবে সাজানো থাকে না, সন্ধ্যার পরে যখন মার্কেট ক্লোজ হয়ে যায় তখন এভাবে সাজানো হয় রাস্তার উপরে। সারাদিন যদি এভাবে থাকতো তাহলে তো মানুষের স্বাভাবিক চলাফেরা থাকতো না, অবশ্যই ব্যাহত হতো। আমার সাথেই আছে, নো টেনশন। আসো আমরা এই সাইড দিয়ে উঠে যাই, যেহেতু মার্কেটের ভিতরে ঢুকবো আমরা তাহলে নিরিবিলি চড়ে যেতে পারি, ঝামেলা কম হয় আমাদের। আমরা কি এই গেট দিয়ে চলে যাব? ওয়াল ডেকোরেশনের জন্য যে জিনিসগুলোর দরকার হয় সব কিছুই এই ফ্লোরে রয়েছে, সেটি হতে পারে লাইট হোল্ডার, বিভিন্ন ল্যাম্প, ল্যাম্প শেড যেটাই বলি না কেন, ঘড়ি, বিভিন্ন সিনারি সব কিছুই, ইন টোটাল ওয়াল ডেকোরেশনের যেগুলো দরকার হয় সব কিছুই রয়েছে এই ফ্লোরে।
আমরা আমাদের পছন্দ মতো একটি দোকান রয়েছে সেখানেই যাচ্ছি, সাথেই থাকুন। লাল শাপলা না পদ্ম? না এটা তো লাল শাপলা, সত্যি সত্যি তো এটা লাল শাপলা। না চিংড়ি মাছ যেহেতু নিয়ে আসছো সেহেতু খাওয়াই তো যায়। যাও দেখো আরে না ছেলে মেয়ে তো খায় না, খাই তো শুধু আমরা দুইজন। মানে এই বাজারটা বসে হচ্ছে মাগরিবের পরে, একদম রাতবেলা 9টা 10টা 11টা পর্যন্ত থাকে আর কি। এবং তুলনামূলকভাবে এখানে কিন্তু সব ধরনের সবজি কম দামে পাওয়া যায়। দিনের বেলাতেই এখানে যারা ভ্যানে বসে বা আমাদের বাসার আশেপাশে যারা বসে তারা যে দামটা রাখে তার থেকে অর্ধেক দাম আর কি এখানে রাখা হয়। এই বুথ থেকে তুলেছো সকালে? সকালে মাছ কিনতে যাওয়ার সময়? ও লাইভ আছে। কাঁচা মিষ্টি কুমড়া দেখেন, এই যে ভেন্ডির কেজি 30, অথচ আমরা সকালবেলা কিনে খেলে 120 করে কিনে খাই আর এখন বিক্রি করছে ভেন্ডির কেজি 30। আর এই যে মিষ্টি কুমড়া যে দেখতে পাচ্ছেন না, এই মিষ্টি কুমড়াগুলো দেখবেন ওদেরকে জিজ্ঞাসা করে যে 30 টাকা বা 40 টাকা করে পিস, অথচ আমরা একটা স্লাইস কিনে খাই 50 টাকা 60 টাকা করে যখন দিনের বেলা কেনা হয়। তাহলে বুঝেন যে কতটা পার্থক্য। এই জন্য আপনাদের সাথে বাজারের এই জায়গাটা শেয়ার করলাম আর কি। সাফওয়ান আল্লাহ, সাফওয়ান কি পিঙ্ক কালারের শাপলা কিনে নিয়েছে। এখানে দোকান চেঞ্জ করছে, অন্য কোনো দোকান আসবে হয়তো। এখানে বসে আমি একদিন আপনাদের সাথে লাইভ করেছি। ওরা আছে। কি নিতে যাচ্ছ তোমরা? পিঠা? এই যে দেখছো তোমরা হচ্ছে ক্ষণে ক্ষণে চেঞ্জ করো মতামত তোমাদের। আমরা এখন আজওয়াতে যাবো চিন্তা করে ওখান থেকে বলে বের হলাম। পেস্ট্রি এখানেও আছে, এখানে বসে খাওয়ার জায়গা আছে। এটা তো সুপার শপ। হ্যাঁ তোমাকে সেই লাগছে বেবি, দেখো ভিতরে ঢুকে না বাইরে থেকে দেখে, সে কিন্তু এটার মধ্যে যেতে চায় না। এর আগে একবার আমরা এসেছিলাম মনে আছে, সাফান কি বলেছিল, সে অন্য সব সুপার শপে যেতে চায় কিন্তু এই জায়গায় যেতে চায় না। সেটা তোমার বাবাই ভালো বলতে পারবে যে কেন, অন্য সব সুপার শপে যেতে চায়, যায় সেখান থেকেই বাজার করে কিন্তু এখানে ঢুকতে চায় না কেন জানো। এই যে আমরা এখন যাচ্ছি আজওয়াতে। হ্যাঁ আসো আম্মু, আসো ডানে দেখো, বাইরে গাড়ি আছে। চলো এখান থেকে বাসা একদম কাছে হবে, এই জন্য আমরা আজওয়ার এটাতেই এসেছি। আসো তোমার অবস্থা যা হবে। আমরা একদম শেষ মুহূর্তে আসছি বুঝছো। মাটির মধ্যে কিছু নেই।
কেমন সফন? টেস্টি? অবশ্যই টেস্টি। সফনে তোর ব্ল্যাক ফরেস্ট পছন্দ, কিন্তু আমাদের একটা ব্যাট কিনতে হবে উচ্চ বাসার জন্য, মসকুইটো ব্যাট। তা আগে তো সাফওয়ানকে নিয়ে ভয় পেতাম অনেক, ব্যাট নিয়ে। জানা তোমার এটা কেমন? অনেক মজা, এটা তো কেকটা মজা। এটার ডিজাইনটা দেখো কত সুন্দর। তাই জানা, তুমি কি দামি মেয়ে? খুবই সুন্দর একটা জিনিস কিনেছে জোয়ানা, আজকে আড়ংয়ে নিয়ে গেলাম না ওকে, যাওয়ার পরে ও হচ্ছে না, এই যে একটা, এটা তো বের করতেই পারি, এই যে এইটা পিগি ব্যাংক কিনেছে আড়ং থেকে। এখন মা এটা কি করবা? না হিসাব হিসাব করে আর কি ইয়ে করবে, বুঝছো? আচ্ছা থাক, নিবে না নিবে না, তোমার বাবার দিলে নিবে না। আরে না না, তোর বোকা, প্রতিদিন তো তোর বাবাই তোকে দেয় বোকা, দে দিতে দে, তারপরে বাকিটা বাকি দেখতেছি। দিতে পারছো তো? এখন যখন দাদি ঘুমায় থাকবে তুমি, তখন আমি এখানে খুলবো। এই যে টাকা এখন আমার কাছে না, আবার ঢুকো, দুষ্টুম করো না। আমরা আজওয়া থেকে খাওয়া শেষ করে এখন বাসায় চলে যাচ্ছি। এই যে বাচ্চাটা পিঙ্ক কালারের শাপলা নিয়ে যাচ্ছে, আসো আসো এদিকে চাপো, রিক্সা এসেছে। আর এই যে এটা হচ্ছে সেই বাবুটা, বাবুটা আজকে আমার সাথে হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গিয়েছে। ঠিক আছে, আমরা বাসায় যাই, ভালো থাকেন সবাই যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা আমার পেজটিতে ফলো দেননি। আশা করছি ফেসবুক থেকে হলে আমার পেজটিতে ফলো দিয়ে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।